الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الله رب العالمين دربارة شكري عدائي كورتي جي محمد رب العالمين اسكي تو جمار دين ٹھیکنا فجر شموئي فجر نماز اما در كي جامات شتاء عدائي كورا توفيق دان قلن الحمد لله اسكي امرا سورة بقرة پويتر قرآن الكريم شب تكي بارو سورة সূরা বাকারার এক থেকে নিয়ে দশ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে শুধু মেসেজগুলো আমরা জানব। সূরা বাকারা, বাকারা মানে কি এটা কি আমরা জানি? ম্যাক্সিমাম বাড়িতেই প্রায় আছে আমাদের, বাকারা মানে হচ্ছে গাভী। আচ্ছা, গাভীর একটা ইতিহাস আছে, সেটি এই এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে, এই জন্য এই সূরাটির নাম রাখা হয়েছে বাকারা। একটা গাভী কেন্দ্রিক একটি ঘটনা আছে, সেটি আমরা সেই সময় বলবো যখন এই ঘটনাটি আসে, অ্যাডভান্স আমরা বলতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। প্রথম যে আয়াতটি সেটি হচ্ছে আলিফ লাম মিম, তিনটি অক্ষর, এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত। এটা অনেকটা কোড নাম্বারের মতো। এখন দেখবেন যে প্রতিষ্ঠানে যদি কেউ চাকরি করে, ওই ব্যক্তির আইডি নাম্বার থাকে, এখন নাম্বারের আগে পিছে অনেক কিছু থাকে, দিয়ে একটা কোড নাম্বার থাকে। ওই কোড নাম্বারের অর্থটা ওই প্রতিষ্ঠান ছাড়া আর কেউ জানে না। আবার কাপড় কিনতে গেলে দেখবেন যে ওই উল্টায় বা অনেক কিছু কিনতে গেলে এক্স ওয়াই জেড এ বি সি ডি এরকম কিছু একটা থাকে, কোনটার মান কি এটা কিন্তু যে লিখছে সে জানে, আর কেউ কি জানে? জানে না। সে দেখে বুঝে ফেলে যে কয় টাকা দিয়ে এই জিনিসটা কিনছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে এইভাবে কিছু কোড ব্যবহার করেছেন, যেমন আলিফ লাম মিম, এটাও একটা কোড। এটার অর্থ আমরা ওইভাবে ঘাটাঘাটি করতেও নিষেধ করা হয়েছে, যে এটা নিয়ে বেশি পড়ে থাকা তোমাদের কোনো প্রয়োজনীয়তা না, ওটা আল্লাহ তাআলার নিজস্ব একটা বিষয়, এটা নিয়ে আমাদের ঘাটাঘাটি তাহলে কিছু করার নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন কি, একদম কোরআনুল কারিমের শুরুতেই মানে দ্বিতীয় বাকারার দ্বিতীয় আয়াতে বলছে কি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমরা যে কিতাবটি নিয়ে এই যে একটা উদ্যোগ নিলাম যে এই গ্রন্থটিকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানব, সেই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই মানে কি? এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কারো কোনো ব্যক্তির কথা আছে নাই, আল্লাহর কথা। তাহলে এই 100% আল্লাহর যে কথার বইটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের যে কিতাবটি রয়েছে, সেই কিতাবটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আর এইটার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই শুরুতে গ্যারান্টি দিচ্ছেন কি, যে এর ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আয়াতের প্রথম অংশ, তারপরে কি, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটি হচ্ছে মুত্তাকিদের জন্য প্রদর্শক। গতকালকে বলছিলাম না, সিরাতে মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিম দেখায় কাদেরকে? দেখায় মুত্তাকিদেরকে দেখায়। তাহলে মুত্তাকি কারা সেটা আমাদের জানা দরকার, আমাদেরকে মুত্তাকি হতে হবে। যদি আমরা মুত্তাকি না হইতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে হেদায়েত পাবো না। সেটা আবার আল্লাহ রাব্বুল আলামিনের পরেই বলতেছেন যে মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, অদৃশ্যের প্রতি বিশ্বাস। আমরা করি না বিশ্বাস? তাহলে এক নম্বর আমাদের পাশ আছে তো, ইনশাআল্লাহ সবাই পাশ করছি ইনশাআল্লাহ। নামাজ কায়েম করে, নামাজের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমরা ব্যক্তিগতভাবে নামাজি, তবে নামাজ কায়েমের অর্থ অনেক ব্যাপক। তার মধ্যে প্রথম কথা হলো যে আপনি যতটুকুর দায়িত্বশীল ততটুকুর উপরে আপনি নামাজ কায়েম করবেন। আকিমিস্সলা মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, আমরা নামাজ পড়তেছি ঠিক না, কিন্তু নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। প্রথমত আমরা যারা ব্যক্তি, আমরা আমাদের পরিবারের উপরে দায়িত্বশীল কর্তা না, মাতব্বর তো নাকি? তাহলে আমার পরিবারের উপরে নামাজ কায়েম করা আমার উপর ফরজ,
আমি আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজি করতে হবে, এইটা হলো নামাজ কায়েম। যিনি মেম্বার সাহেব আছেন তিনি তার অধীনস্থ এরিয়ার ভিতরে নামাজ কায়েম করবেন, তার অধীনস্থ যে লোকগুলো আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি আছেন তার উপর ফরজ হচ্ছে পুরা ইউনিয়নের লোকজনকে নামাজি করা। একইভাবে এমপি সাহেবের দায়িত্ব, তারপরে সিটের যত মুসল্লি আছে তাদেরকে, মুসলমান আছে তাদের উপর নামাজ কায়েম করা। আর আমাদের সরকার যিনি আছেন তার দায়িত্ব হচ্ছে সারা বাংলাদেশে কি করা, নামাজ কায়েম করা। আর উনি যদি শুধু একা নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন আর যাই পড়ুক, উনি আকিমিস সালাহ আদায় করতে পারেন। এটা আমাদের বাংলাদেশের এখন যে প্রধানমন্ত্রী আছে, অতীতে যত প্রধানমন্ত্রী ছিল কেউ কি করছে নাকি, সবারই একই অবস্থা। অর্থাৎ নামাজ কায়েমের বিষয়টি হচ্ছে যে যতটুকুর উপরে কর্তৃত্বশীল ততটুকুর উপরে সে নামাজ প্রতিষ্ঠিত করবে। তাহলে আমরা যারা ছোটো ফোটা ছোট মুসল্লি আছে আমাদের দায়িত্বটা কম, আমি আমার পরিবারের দায়িত্বশীল, এর বেশি তো না। এখন আপনারা আবার আমার এই কম এই মসজিদের সভাপতি বানাইছেন, এখন আপনাদের উপরেও আমার কিছু দায়িত্ব আছে যে আমরা যাতে নামাজই হই, সেই জন্যই তো এই উদ্যোগ গ্রহণ উদ্যোগগুলো গ্রহণ করা। এজন্য নামাজ কায়েমের অর্থ ইনশাল আমরা বুঝতে পেরেছি তো, তাহলে যে যে অবস্থানে আছে সেইখান থেকে তার দায়িত্বশীলদের উপরে নামাজ কায়েম করবে। ঠিক একইভাবে আমাদের আরও কিছু দায়িত্ব আছে, যখন আমরা ভোট দিয়ে বানাই না যাদেরকে নেতা বানাই, উনি কি নামাজি লোক কি না, নামাজ কায়েম করেন কি না, নামাজের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কি, তিনি নিজেই নামাজ পড়েন কি না, এগুলা বিবেচনা করে আমার আপনার ওই জায়গায় পাঠাইতে হবে। তা নাহলে আমি আপনিও কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। কথা কি আমি বুঝাইতে পারছি? এখানে আমি কি রাজনীতির কথা বলছি? এটা কি রাজনীতি? কারণ কোরআনের মধ্যে যদি কিছু থাইকে থাকে, এটা বললে যদি কারো গায়ে লাগে, তাহলে তো আমাদের পিঠ বাঁচাইতে হবে জাহান্নামের আজাব থেকে, ঠিক না? আমি তো আমার ব্যক্তিগত কথা এখানে বলি নাই, আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে কথাটা বলার চেষ্টা করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে দান করে। রিজিক দেওয়ার মানে হচ্ছে যাকাত আদায় করা না শুধু, অর্থাৎ আমি আপনি খাই না, খাবার তো খাই, এই খাবার এর অংশ থেকেও কিছু দান করে হলেও করতে হবে। যে আল্লাহর ঘরে আমরা দান করি, আমরা বিভিন্ন জায়গায় দান করি, এই দানগুলো আমাদের অব্যাহত রাখতে হবে। এটা বলার সুযোগ নেই আমি গরিব মানুষ আমি কি দান করবো, আল্লাহ বলছে অমিব্বা রাযাকনা হুম ইউনফিকুন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে তোমরা দান করবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই যে তোমার উপর যে কিতাব নাজিল করা হয়েছে কোরআন, এইটার উপরে যারা ঈমান আনে এবং যারা পূর্ববর্তী কিতাবসমূহের উপরে ইমান আনে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে, এই সমস্ত লোকরাই হচ্ছে মুত্তাকী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সত্যিকার অর্থে এই লোকগুলাই সঠিক পথের উপর রয়েছে, এরাই সফলকাম। অর্থাৎ মুত্তাকীদের বৈশিষ্ট্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটি কথা বললাম, এই কয়েকটি বিষয় মুত্তাকীদের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আউযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এর উল্টা দিকে যে সমস্ত লোক রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যারা এই বিষয়গুলোকে অস্বীকার করে তাদেরকে তুমি পরকালের ভয় দেখাও আর না দেখাও তাদের উভয়ের জন্য তা সমান, ভয় দেখাইলেও হেদায়েত হবে না, না হইলেও হেদায়েত হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, এরা এভাবে আল্লাহর হুকুমকে অস্বীকার করতে করতে আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন যে তারা আর হিদায়তের পথে ফিরে আসবে না, আর এদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে কিন্তু বাস্তবে তারা ঈমান আনে নাই। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, এরা মুখে ঈমানের দাবি করে, এরা আল্লাহ তাআলা তার নেক বান্দাদের সাথে মূলত প্রতারণা করে, আর এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে ঠকাচ্ছে না, কাকে ঠকাচ্ছে, নিজেরা নিজেদেরকেই ঠকাচ্ছে।
আসলে তারা বুঝতে পারতেছে না যে তারা কাজটা কি করতেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এদের অন্তরের মধ্যে আছে ব্যাধি রোগ, আর আল্লাহ তাদের এই রোগকে আরো বাড়িয়ে দেন। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি, আর তারা ছিল মিথ্যাবাদী, তারা যা বলতো সেটা ছিল মিথ্যা কথা। শেষ পর্যায়ে প্রথমে আমরা যে জিনিসটি জানলাম সেটা হচ্ছে কি, হেদায়েত পেতে হলে মুত্তাকি হইতে হবে, আর মুত্তাকি হইতে হলে কয়েকটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে বলছেন যে সমাজে কিছু লোক আছে যারা বিশ্বাস করবে না, ইমানের পথে চলবে না, তাদেরকে আল্লাহ তাআলা সিল মেরে দিবেন। আর এই সমস্ত লোক হচ্ছে প্রতারক, নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু ইসলামের পথে আসে না, দিনের পথে আসে না, ভালোর দিকে আসে না, অন্যায় অপরাধের সাথে জড়িত থাকে কিন্তু নিজেদেরকে কি দাবি করে, মুসলমান ঈমানদার দাবি করে। আর আল্লাহ তাআলা বলছেন যে এদের অন্তরে সিল মাইরে দেওয়া হয়েছে, এরা আর হেদায়েতের পথে আসবে না, ওরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক, বরং তাদের যে অন্তরের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে, ব্যাধিটা হলো কি, মুনাফিকির ব্যাধি। কবে একটা করবে আরেকটা, আল্লাহ ওই ব্যাধিকে আরো বেশি বাড়ায় দেয়, ফলে তারা জাহান্নামের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নেয়। তাহলে হয়তো পজিটিভ নয়তো নেগেটিভ, এর মাঝামাঝি কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ তাআলার পথে নিজেদেরকে সঁপে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে। সূরা বাকারার 1-10 আয়াত পর্যন্ত আজকে আমরা যে মেসেজগুলো বুঝলাম তার আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।